Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর দেখে বুঝতে পারছেন এখানে হচ্ছে ছোলা ভোনা নিয়ে এসেছি। আর আমার হাতে এই ছোলা ভোনাটা কিন্তু অনেক টেস্টি হয়, একদম মাখা মাখা। তো সেই জন্য হচ্ছে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা লোভনীয় হয়েছিল। এটা ভীষণ স্বাদের আর ভীষণ টেস্টি। তো যাই হোক, এখন হচ্ছে ছোলা ভোনা করার জন্য এখানে আমার চুলার মধ্যে ছোলা আর হচ্ছে আলু একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছেন। আর ছোলা ভোনার মধ্যে আলু না দিলে কিন্তু ছোলা ভোনাটা এত মাখা মাখা হয় না। আর ছোলাটা হচ্ছে সেহরি করার পরে ভিজিয়ে রেখেছিলেন। আর এখন হচ্ছে আমাদের ছোলার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পাশে আম্মু চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছেন, এর মধ্যে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছেন। আর শুকনা মরিচটা হচ্ছে ছোলার মধ্যে দিবেন। আর ছোলা ভোনার মধ্যে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুইটাই কিন্তু অনেক ভালো লাগে। ছোলা ভোনার মধ্যে হচ্ছে আমরা যেহেতু ছোলা ভোনা, তারপর ডালের পেঁয়াজু এটিসির সাথে জিলাপিও খাই, সেই জন্য হচ্ছে আম্মুকে বলি যে ছোলা ভোনার মধ্যে একটু বেশি করে ঝাল দিতে, যাতে ঝাল মিষ্টি সব কিছু একসাথে লাগে, খেতে ভীষণ টেস্টি লাগে। এখন কিছু শুকনা মরিচ উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছেন তেজপাতা, তারপর লং, দারুচিনি, এলাচ। দেওয়ার পরে শুকনা মশলাটা আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছেন। আর আমাদের হচ্ছে আমরা যেহেতু পাঁচজন, আমাদের যতটুকু লাগে ডাল ততটুকু হচ্ছে আমরা পরিমাণ করে ভিজিয়ে নিয়েছিলেন, এখন সেইটুকুই হচ্ছে ভাজবেন। তো এখানে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছেন নেড়ে চেড়ে। আর পেঁয়াজটা ভাজার পরে হচ্ছে এখানে বাকি যা মশলা লাগবে তা অ্যাড করবেন। এ পর্যায়ে এখানে বাটা মশলা অ্যাড করবেন। তো বাটা মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছেন রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। তো ফার্স্ট হচ্ছে আদা বাটা দিয়েছেন, আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা অ্যাড করেছেন। তারপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন, যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে মশলার। আর এটাকে যেহেতু আমাদের পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছেন। এখন হচ্ছে মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছেন পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এখানে হচ্ছে শুকনো মশলা অ্যাড করবেন। আর আমাদের যে ভেজা মশলা ছিল এটা তো আগেই অ্যাড করে দেওয়া হয়েছে, তারপর পানি দিয়েছেন মশলা কষানোর জন্য। এখন হচ্ছে এখানে শুকনো গুঁড়া মশলা দিচ্ছেন, এখানে দিয়ে দিয়েছেন মরিচ গুঁড়া। তো এখানে দিয়েছেন 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছেন হলুদ গুঁড়া। আর এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছেন 1/2 টেবিল চামচ। আর তারপর হচ্ছে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, আর এই মশলাটাই কিন্তু কষিয়ে নেবেন। আর অনেকেই কিন্তু চাট মশলা বা গরম মশলা গুঁড়াও ইউজ করে থাকেন ছোলার মধ্যে। তো আমার কাছে অত কিছু থেকে আমার হাতের এই নর্মাল ছোলা ভোনাটাই বেশি ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটাকে কষানো হচ্ছে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এটার মধ্যে আলু দেওয়া হবে। তো আলুটা হচ্ছে সিদ্ধ করে তারপর স্ম্যাশ করে নিয়েছেন। অনেকেই কিন্তু আলু সিদ্ধ করে তারপর কেটে কেটে দেন কিউব করে। তো কিউব করে আলু দিলে ছোলার ভোনাটা কিন্তু দেখতে সুন্দর হয় ঠিকই, বাট একদম মাখা মাখা হয় না। তো যখন আলুটাকে এইভাবে হালকা ভেঙে ভেঙে দেওয়া হয় হাতের সাহায্যে, স্ম্যাশ করে ভেঙে দেওয়া হয়, তখন হচ্ছে ছোলা ভোনাটাও অনেক মাখা মাখা হয় আর টেস্টটা অন্যরকম লাগে। তখন আলুটার মধ্যে হচ্ছে মশলাটা একদম ভালো করে পারফেক্টলি যায়। আর যখন ওটাকে কিউব করে কাটা হয় মনে হয় যে ভিতর দিয়ে আলুতে মশলা নেই এরকম টাইপের। তো যাই হোক, এখন হচ্ছে এখান থেকে আম্মু যে শুকনো মশলা দিয়েছিলেন এগুলো উঠিয়ে নিচ্ছেন, আর এর মধ্যে হচ্ছে তারপরে আমরা ছোলাটা দিব। তো বাইরে কিন্তু অনেক সুন্দর কোকিলের ডাক শোনা যাচ্ছে, আর কোকিলের ডাক এখন দেখা যায় যে রাতেও শুনতে পাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে এখানে ছোলাটা দিয়ে দিচ্ছেন। আর ছোলাটা এখানে সিদ্ধ করে নিয়েছেন, বাট পুরোপুরি সিদ্ধ করেনি, কারণ ভাজার টাইমও কিন্তু এটা যদি বেশি একদম সিদ্ধ করে ফেলা হয় তাহলে ভাজার টাইমেও কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, পারফেক্ট হবে না। তো পারফেকশনের জন্য হচ্ছে আমরা ছোলাটা যখন সিদ্ধ করব অবশ্যই খেয়াল করে সিদ্ধ করব যাতে বেশি নরম না হয়ে যায়। তো যাই হোক, এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছেন, আর দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণে কাঁচামরিচ দিয়েছেন। আর যেহেতু ছোলা ভোনাটা ঝালঝাল ভালো লাগে সেই জন্য এখানে কাঁচা মরিচও ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আমরা এখানে শুকনো মরিচও ইউজ করেছি, আর প্লাস এখানে গুঁড়া মরিচও ইউজ করেছি।
এখন ময়েশ্চার দেওয়ার পরে ভালো করে এটা নেড়েচেড়ে আমু ভেজে নেবেন মশলার সাথে, যাতে মশলাটা ভিতরে একদম চলে যায়। আর ছোলাটা যখন সিদ্ধ করা হয়েছে তখন 100-এর মধ্যে 95% সিদ্ধ করা হয়েছে, বাকি 5% হচ্ছে আমরা এখন ভাজার টাইমে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে এখানে টমেটো দিয়ে দিয়েছেন, আর টমেটোটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছেন। আর টমেটোটা এই পর্যায়ে দিলেই কিন্তু ভালো লাগে, আগে দিয়ে দিলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা যখন ভাজার একটু সময় বাকি থাকে তখন দিলে হচ্ছে সালাদের কাজটা করে টমেটোটা। তো যাই হোক, রোজা রেখে কি বকবক করতেছি না করতেছি নিজে বলতে পারতেছি না, অনেক কথা বলে ফেলতেছি। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যেহেতু এখন টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছে, এখন ভালো করে নেড়েচেড়ে আম্মু এটা মিশিয়ে নিচ্ছেন। আর আমাদের ছোলা ভোনা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে। এখানে আম্মু লবণ দিতে কিন্তু ভুলে গিয়েছিলেন, দেখতেই পেয়েছেন হয়তো বা যে মশলা দিয়েছেন তখনও কিন্তু লবণ দেননি, লবণটা দিতে আম্মু ভুলে গিয়েছিলেন। তো এই পর্যায়ে হচ্ছে লবণটা দিয়েছেন, আর লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছেন। আর এই পর্যায়ে হচ্ছে এখন আমরা এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটাও কিন্তু এখানে অনেক পরিমাণে দেওয়া হয়েছে। আর এইভাবে করেই হচ্ছে আমরা যেহেতু ছোলা ভোনাটা আমাদের প্রায় হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমরা এখানে শসা কুচি দিয়ে এটা সার্ভ করব। আর লবণটা যেহেতু পরে দেওয়া হয়েছে তাই এটা একটু সময় ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে লবণটা ভালো করে মিশে যায়। তো কোনো রকমের চাট মশলা বা অনেকে কিন্তু যে ম্যাগি ম্যাজিক মশলাও ইউজ করে থাকেন, তো এইসব ছাড়াই যে ছোলা ভোনাটা এতটা ইয়াম্মি হয় সেটা এই রেসিপিটা আপনারা ট্রাই না করলেই বুঝবেন না। আর দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু রান্না শেষ, এখন হচ্ছে সার্ভ করার পালা। আর এখন হচ্ছে আমি ছোলা ভোনাটা নামিয়ে নিচ্ছেন। আমার চ্যানেলে কিন্তু আমি রোজার অনেক ধরনের আইটেম, ইফতারের আর কি অনেক ধরনের আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে আছে আম্মুর হাতে স্পেশাল ডালের পেঁয়াজও, তারপর হচ্ছে ডিমের চপ, আলুর চপ, সব কিছু কিন্তু আমি শেয়ার করেছি আর করা ট্রাই করছি আপনাদের সুবিধার্থে, ইজি ওয়েতে, ইজি রেসিপিতে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে। তো অবশ্যই আমার বাকি ভিডিওগুলোও ফলো করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তারপর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ছোলা ভোনাটা যেহেতু হয়ে গিয়েছে তো এর উপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছেন। আর ছোলা ভোনাটা দেখতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, আর যেহেতু শুধু শসা দেওয়ার পরে কালারটা কেমন যেন ফ্যাকাশে লাগতেছিল, এই জন্য হচ্ছে এখানে টমেটো ছিল একটু, এই দুইটা টুকরার মতো ছিল আর কি, এটাও দিয়ে দিয়েছেন আর সাথে দিয়ে দিয়েছেন ধনে পাতা কুচি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।